দেখো সোনালী, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই প্রাক্তন এসডিপিও রামপুরহাট সায়ান আহমদ, তিনি এসে পৌঁছেছেন এবং ভেতরে তুমি দেখতে পাচ্ছ সামনের যে বিল্ডিং সিবিআই এর অস্থায়ী ক্যাম্প, সেই ক্যাম্পে তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করেছেন সিবিআই এর গোয়েন্দারা। এবং তুমি জানো এসডিপিও বারবার যাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল এবং তিনি কিন্তু সেই রাতে, অভিশপ্ত রাতে সেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং যে কজন অফিসাররা প্রথম সেখানে পৌঁছে গিয়ে রেস্কিউ অপারেশনে যোগ দিয়েছিল তারা, তাদের মধ্যে এসডিপিও, প্রাক্তন এসডিপিও সায়ান আহমদ। এবং তার কাছ থেকে মূলত সিবিআইয়ের গোয়েন্দারা জানতে চাইছেন যে সেই রাতে আসলে কি হয়েছিল, তিনটেই মূল প্রশ্ন, কি হয়েছিল, তারা কি দেখেছিলেন এবং দেখার পর কি ব্যবস্থা তারা নিয়েছিলেন। আমরা দেখতে পাচ্ছি সায়ান আহমদ কিছুক্ষণ আগেই ভেতরে গেছেন, তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা। তার আগে, ঠিক আগে আমরা দেখলাম রামপুরহাটের সাব ইন্সপেক্টর, তিনি কিন্তু এসলেন। আমরা দেখতে পাচ্ছি ডাক্তার, একজন চিকিৎসক যাকে কিন্তু এখানে ডাকা হয়েছিল। স্যার একটু কথা বলার চেষ্টা করবো, স্যার আমরা দেখতে পাচ্ছি রামপুরহাটের হসপিটালের চিকিৎসক, তাকেও কিন্তু ডাকা হয়েছিল। তিনি অ্যাটেন্ডিং ডক্টর ছিলেন যে সময় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় কিন্তু তিনি হাসপাতালে ছিলেন এবং তাকেও তলব করা হয়েছিল, তার বয়ান রেকর্ড করা হলো। অর্থাৎ তাদের কী ধরনের নেচার অফ ইঞ্জুরি কী ছিল, কী ধরনের আগুন জখম তারা পেয়েছিলেন সেই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং তার বয়ান রেকর্ড করা হলো, যেটা তোমাকে বলছিলাম। এখন সায়ান আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার আগে রামপুরহাটের একজন সাব ইন্সপেক্টর যিনি অভিযোগকারী ধ্রুবজ্যোতি দত্ত, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি কমপ্লেন লেটার থানায় জমা দিয়েছিলেন এবং সেই কমপ্লেন লেটারের প্রেক্ষিতেই কিন্তু গোটা এফআইআর, সোমোট এফআইআর পুলিশের তরফে করা হয়েছিল। তাকেও কিন্তু প্রায় ছ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের গোয়েন্দারা। এবং আমরা দেখলাম মিহিলাল শেখ, তাকেও কিন্তু আজকে এই সিবিআইয়ের ক্যাম্পে নিয়ে আসা হয় এবং চার ঘন্টা তার বয়ানও কিন্তু রেকর্ড করার পর কিছুক্ষণ আগেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু একদিকে মিহিলাল শেখ, অন্যদিকে রামপুরহাটের সাব ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি দত্ত, তাদের কিন্তু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষ হয়েছে। এবার কিন্তু প্রাক্তন এসডিপিও সায়ন, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন সিবিআইয়ের গোয়েন্দারা। এখন তার বয়ান রেকর্ড করার প্রক্রিয়া চলছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।